প্যানেল পদ্ধতিতে নিয়োগের সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ চাকুরি প্রত্যাশীরা। আমরণ অনশনের দ্বিতীয় দিনে অসুস্থ হয়ে যান 15 জন আন্দোলনকারী। তারা বলেন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ না করার পাশাপাশি আইনি জটিলতার কারণে প্রায় 4 বছর নিয়োগ বন্ধ ছিল। সরকারের সমন্বয়হীনতার কারণে আন্দোলনকারীদের চাকুরির বয়সও আর নেই, তাই দ্রুত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। আমরা কেন পরিবারের বোঝা হয়ে থাকবো? আমরা দেশে সম্পদ হতে চাই, শেখ হাসিনার সন্তান আমরা। যেহেতু আমরা 24 লাখ পরীক্ষার্থী থেকে 55 হাজার আমরা উত্তীর্ণ হয়েছি, অবশ্যই আমরা যোগ্য। 14-15 এমনিতেই পাবে, তো আমরা মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও কেন আমরা নিয়োগ বঞ্চিত হচ্ছি?